একটি অদ্ভুত ঘটনা ঘটেছে সেটি হচ্ছে নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করল জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি অন্তর্বর্তী সরকার গঠিত হবার পর গঠিত হয়েছে ফলে এই নাগরিক কমিটির সঙ্গে গণভ্যুত্থানের যারা নেতা বা গণভ্যুত্থানের চেতনার সাথে একটা সংযোগ আছে এবং তারা সেটি বলেছে যে তারা গণভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য তারা কাজ করছে এবং সেই আলোকে তারা সারা দেশে কমিটি গঠন করছে তো এরকম অবস্থায় আজকে আনুষ্ঠানিকভাবে তারা এই নির্বাচন কমিশনকে তারা প্রত্যাখ্যান করেছে এখানে দুইটা দিক একটা হলো যে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াটি বেশ কিছুদিন থেকে চলছে যেটা সার্চ কমিটি করা তারপরে রাষ্ট্রপতির কাছে দশজনের নাম প্রস্তাব করা এবং সেখান থেকে পাঁচজনকে সিলেক্ট করা এই প্রক্রিয়াটি কিন্তু বেশ কিছুদিন থেকে চলছে সেই সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে তখনও কিন্তু নাগরিক কমিটির কোনো বক্তব্য কিন্তু শুনি নাই তারপরে আজকে শপথ নেয়ার পর তারপরে তারা প্রত্যাখ্যান করছে এটা আমার কাছে একটু অবাক লাগছে আর একটা অবাক লাগার কারণ হলো যে সাধারণত বিরোধী দল এই ধরনের নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করে যেমন হুদা কমিশন বা আওয়াল কমিশন এইসব কমিশনকে বিএনপি প্রত্যাখ্যান করেছে এখানে মনে হচ্ছে এরকম বিষয়টাই এই যে ক্ষমতায় যারা আছে তারা একটা কমিশন করেছে নির্বাচন কমিশন যেই নির্বাচন কমিশনের ব্যাপারে একটা সন্দেহ থাকে আর যে তারা সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচন করবে না তারা দলীয় আচরণ করবে সুতরাং বিরোধী দলের যারা থাকে তারা হয়তো প্রত্যাখ্যান করে যেমন এখানে যদি ধরেন এখন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে চলে গেছে তারা যদি রাজনীতি করতে পারতো বা দের যদি একটিভিটিস থাকতো তাহলে তারা হয়তো বলতো যে না এই নির্বাচন কমিশন আমরা মানিনা এটা হচ্ছে বিএনপি জামাতের পারপাস তারা সার্ভ করবে তো তারা কিন্তু তাদের কিন্তু কোনো আওয়াজ আমরা শুনি নাই এই ইতিমধ্যে বিএনপি এসব অনেক রাজনৈতিক দল এটাকে স্বাগত জানিয়েছে বলেছে তা যে এই নির্বাচন কমিশন সুষ্ঠবাদ নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে ঠিক সেরকম অবস্থায় যেভাবে বিরোধী দল প্রত্যাখ্যান করে ঠিক সেইভাবে জাতীয় নাগরিক কমিটি প্রত্যাখ্যান করেছে কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে জাতীয় নাগরিক কমিটি কিন্তু ঠিক দলীয় নির্বাচন করবে দলীয় প্রভাবিত হয়ে তারা কাজ করবে এখানে বিএনপি জামাত এই নির্বাচন কমিশন গঠন করেছে তাদের সুপারিশের আলোকে তারা যাতে ক্ষমতায় আসতে পারে সেই কারণে এই নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য ফলে এই নির্বাচন কমিশনকে আমরা আস্থায় দিতে পারি না এই নির্বাচন কমিশনকে আমরা মানি না এমন কথা কিন্তু জাতীয় নাগরিক কমিটি বলছে না জাতীয় নাগরিক কমিটি যেই যুক্তিটা দিয়েছে সেটাও কিন্তু আবার যৌক্তিক যুক্তি কেন তারা বলছে যেই আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন করা হলো এই আইন তো আওয়ামী আমলের আওয়ামী লীগ আমলে যখন কি নির্বাচন কমিশনের এই ধরনের সার্চ কমিটি করা তারপর বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার পর বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তারা চায় ঠিক এইবার যেভাবে প্রক্রিয়া এই হয়েছে আওয়ামী লীগ আমলে হয়েছে তখন সেই নির্বাচন কমিশন গঠন বা সার্চ কমিটির কোনো বৈঠকে বিএনপি পার্টিসিপেট করে কোনো নামও দেয়নি বরং তারা বলেছে এটা এই আইন ত্রুটিপূর্ণ এই আইন কোনো ভালো নির্বাচন কমিশন দেবে না এটি বদিউল আলম মজুমদারও সম্ভবত এটার বিরোধিতা করেছে এই আইনে অনেক ফাঁক আছে এটা কার্যত আসলে প্রধানমন্ত্রী যেভাবে বলবেন সেভাবেই হবে আর তিনি তখন বলেছিলেন যে এই দশজনের নাম কারা প্রস্তাব করলো এটা জানানো উচিত তাহলে বোঝা যাবে যে কাদেরকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করার এটা দর্শক আমার মনে হয় একটু পরিষ্কার করি অর্থাৎ দশজন যে দশজনের নাম রাষ্ট্রপতির কাছে যাবে সেই নামের প্রস্তাবক কারা সেই প্রস্তাবক দলের নাম প্রকাশ করা এবং ব্যক্তির নাম প্রকাশ করা যাতে যখন ওই দশজনের মধ্য থেকে সিলেক্ট করবেন রাষ্ট্রপতি যাতে বোঝা যায় যে এই দশজনের মধ্যে কার কার কোন কোন দলের সুপারিশে এটি গঠন করা হলো তাহলে একটা পরিষ্কার চিত্র পাওয়া গেল তো এইটার এই কারণে যেহেতু বিধানে আছে যে এরকম ভাবে কোন নাম প্রকাশ করা যাবে না কারা প্রস্তাব করো সেটাও প্রকাশ করা যাবে না এই পদ্ধতিটাকে বদুল আলম মজুমদার সহ তখন বলেছে ঘাপলা আছে আছে এর এবং বিরোধী রাজনৈতিক দল সেই সময় বিএনপি সহ অনেক রাজনৈতিক দল এই আইনটা বলছে যে এটা পরিপূর্ণ না এটা ফাঁক গোজামিল দেয়া আইন এবং পার্লামেন্টে যখন উপস্থাপন হয় তখন পার্লামেন্টেও কিন্তু বিরোধী দল ছিল বিএনপি তারা এটার প্রতিবাদ করেছিল সুতরাং আজকে এই জাতীয় নাগরিক কমিটি তারা বলছে যে তাহলে তো একই জিনিসটা হলো এটা তো গণ আকাঙ্ক্ষা হলো না যেখানে ওই সময় এই আইনের বিরোধিতা করা হলো ঠিক ওই আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হলো সুতরাং এই নির্বাচন কমিশন সঠিক হয়নি এটা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ না এই কারণে তারা এটা প্রত্যাখ্যান করছে এখানে প্রত্যাখ্যানের ধরনটা আলাদা আর এই আইনটার যে আইনি গঠিত হলো সেই আইনটা যে ত্রুটিপূর্ণ যেটা আগে সমালোচিত সমালোচিত হয়েছে সেই সমালোচনাটা কিন্তু এই জাতীয় নাগরিক কমিটিও করছে এবং তারা প্রত্যাখ্যান করছে আমি জানি না এই অবস্থার প্রেক্ষিতে বিএনপি বা ওই সময়ের যারা নির্বাচন বিশেষজ্ঞ তারা কিভাবে ব্যাখ্যা দেবেন তারা বলছে জাতীয় নাগরিক কমিটি বলছে তাহলে যে নির্বাচন কমিশন সংক্রান্ত যে সংস্কারের জন্য যে মানে তারা যে সুপারিশ করবে তো 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 নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে তার তো একটা তারা সুপারিশ দেবে তাহলে সেই সুপারিশের আগেই পুরনো আইনে কেন করা হলো পুরনো আইন তো ত্রুটিপূর্ণ সেটা তো ফ্যাসিবাদী আমলের ফ্যাসিবাদী শাসনের পক্ষের আইন হয়ে গেল তাহলে এখন যে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বদিউল আলম মজুমদারকে দিয়ে যে কমিটি করা সেই কমিটি তো একটা সুপারিশ করতে পারতো যে নির্বাচন কমিশন কিভাবে কোন পদ্ধতিতে গঠিত হলে সেটা সঠিক হবে তাহলে সেই সংস্কারের আগেই পুরনো আইনে নির্বাচন কমিশন গঠিত হলো সেই কারণেই জাতীয় নাগরিক কমিটি বলছে যে এইটা গণ আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ